सुप्रिय दर्शक बांगला टीवी 71 चोख रखुन देशे एवं विदेशे जरा आजकेर आमादेर हृदय बंगबंधु उन्नयने बांग्लादेश शीर्षक अनुष्ठानटी देखछेन। बांगला टीवी 71 पक्ष थेके सबाइके आंतरिक अभिनंदन शुभेच्छा जानाच्छि। दर्शक उन्नयनेर धारा अब्याहत रखार लक्ष्ये एवं माननीय प्रधानमंत्री जननेत्री शेख हासिनार करोनाकालीन समाजे सारा बांग्लादेशे जे व्यापक उन्नयन हयेछे एवं करोनाकालीन समाजे सारा बांग्लादेशे जे त्राण सामग्री वितरण हयेछे तारी धारावाहिकताय आजकेर आमरा उपस्थित हयेछि हिजला उपजेला बरजालिया इउनियन परिषदेर 9 নং ওয়ার্ডে। एवं 9 নং ওয়ার্ডে आमार पाशे उपस्थित आछेन 9 নং ওয়ার্ডের जिनि दीर्घदिन जाबत यूपी सदस्य हिसाबे दायित्व पालन करछेन एवं जिनि स्वेच्छासेवक लीगेर वार्ड सभापति हिसाबे दायित्व पालन करछेन मोहम्मद जुएल रारी। तो आमरा जुएल रारी साहेबेर काछे जानते चाई सारा बांग्लादेशे माननीय प्रधानमंत्री जे অঙ্গীকার করেছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবে জনগণকে, আসলে সেই লক্ষ্যে আজকের আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য বান্ধব কর্মসূচি খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত যে 10 টাকা কেজি দরে চাল বিতরণ হচ্ছে সেই লক্ষ্যে আমরা আজকের জুয়েলারি সাহেবের কাছে জানতে চাই এটা কতটুকু বাস্তবায়ন হয়েছে। আসসালামু আলাইকুম। বাস্তবায়ন বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সে তার মুখ দিয়ে বলেছে যে বাংলাদেশে 10 টাকা করে গরিব মানুষের জন্য 10 টাকা কেজি চাল খাওয়াবে সে 100% বাস্তবায়ন হয়েছে। এই বলে আমার জানা মতে 100% বাস্তবায়ন হয়েছে। আমি আমার ইউনিয়ন পরিষদ থেকে বরাদ্দ যা পাইছি আমি সেভাবেই সাহায্য করেছি, যতটুকু পাইছি ততটুকুই সাহায্য করেছি। আমি আমার ব্যক্তিগতভাবে আমার চেয়ারম্যানের সহযোগিতায় আমি আমার প্রায় 71 জনকে আমি সহযোগিতা দিয়েছি, প্রায় 2500 টাকা করে 71 জনেই পাইছে। আমার সার্ধে আমার ওয়ার্ডে এইভাবেই নদীতে ভাঙ্গা, আমার যতটুকু উন্নয়ন করার আমার এই 5 বছরে আমি ততটুকু উন্নয়ন করেছি। আমি আশা করি আগামী এই 5 বছরে যতটুকু উন্নয়ন করেছি এবং মানুষের যতটুকু খেজমত করেছি যদি পাবলিক আমারে এই 9 নম্বর ওয়ার্ডের জনগণ আমারে ভালোবাসে তা আমি আগামীতে আবার মেম্বার হওয়ার আশাবাদী আর কি। এই নদীর জন্য আমাদের এমপি মহোদয় মাননীয় সংসদ সদস্য বরিশাল সাইড আসনের পঙ্কজ নাথ এমপি সে তার আপ্রাণ চেষ্টা করতে আছে এই নদীটা ভাঙ্গা থামানোর জন্য। এই পর্যন্ত সে প্রায় আমাদের পুরাতন হিজলা এবং দক্ষিণ বাউশিয়া সে প্রায় 1.5 কোটি টাকার বরাদ্দ দিয়েছে আর কি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে। জনগণ আমারে যদি ভালো লাগে আবার ভোট দিবে, ভালো না লাগলে তো আর দিবে না। আমার আগামী দিনের প্রত্যাশা হলো সংগঠন সুসংগঠন করতে হবে। আমি যতটুকু পাই আমার সংগঠনের ভিতরে অনেক বন্টন করি এবং বাইরে আমার যে এলাকার জনগণ গরিব দুঃখী মানুষের ভিতরে যা ত্রাণ এই আপনার এই বরাদ্দ পাই যে 10 টাকা কেজি চাউলের প্রায় 231 জনের আমি বরাদ্দ দিছি আমার পক্ষ থেকে 271 জন আর কি। তাদের জন্য সহযোগিতা কিছুদিন আগে হয়েছে আপনার জেলেঘাটের যে বিশেষ বরাদ্দ প্রধানমন্ত্রীর ওই বিশেষ বরাদ্দ থেকে আমরা 20 কেজি করে চাউল দিছি আমার ওয়ার্ডে আর কি যারা জেলে পরিবার আছে। যতদিন আছে আর কি সরকার যতদিন থাকবে আমরা যতদিন আছি অতদিন অব্যাহত থাকবো। আমরা ধন্যবাদ আপনাদের বাংলা টিভি 71 চ্যানেল দিবক দাকে ধন্যবাদ। খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় আজকের আমরা হিজলা উপজেলা বরজালি ইউনিয়নে 9 নং ওয়ার্ডে আমরা যেই 10 টাকা কেজি চাল বিতরণ হচ্ছে আমরা আজকের এখানে যে ডিলার রয়েছেন মাসুদুর রহমান তার কাছে জানতে চাই 10 টাকা কেজি চাল আজকের কতজনকে ওনারা বিতরণ করছেন। আজকে কজন বিতরণ করছি আজকে করছি আপনার 285 জন। কালকে না আজকে 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 দিতে আছে আজকে 285 আর আজকে কালকের সর্বমোট 530 জন। এবং এটা সঠিক বাস্তব বন্টন হচ্ছে কি না? জি 100-এ 100 বস্তায় আজকে 30 কেজি বস্তায় বস্তা আমরা দিয়ে দিচ্ছি যার যা বস্তা সেই নিয়ে যাচ্ছে। জনগণ সঠিক মাপ পেয়েছে কি না? 30 কেজি চাল মেপে তারা সঠিকভাবে মাপ পেয়েছে? জি 30 কেজি উপরে আছে, পুষ্টি আছে বা 300 গ্রাম 300 গ্রাম আছে পুরা। সরকার যে প্রধানমন্ত্রী যে বলেছিলেন 10 টাকা কেজি চাল জনগণকে খাওয়াবে সেটা কতটুকু বাস্তবায়ন? ইনশাআল্লাহ শেখ হাসিনা যেটা হয়েছে পুরোপুরি বাস্তবায়ন, তাদের জনগণ যেটা শেখ হাসিনা দিছে খাদ্য বান্ধব ওটা পুরোপুরি 30 কেজি সবাই পাচ্ছে, কোনো অনিয়ম নেই এখানে।
100% 100% হচ্ছে।